বিভিন্ন দেশের বাহারি ইফতার। রোজা রাখার পর একটি বিশেষ আনন্দের মুহূর্ত হচ্ছে ইফতার। তবে ইফতার গ্রহণের ক্ষেত্রে অঞ্চল ও সংস্কৃতি ভেদে রয়েছে বেশ কিছু বৈচিত্র্য। বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের বাহারি ইফতার নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। আরব, সৌদি আরবে প্রতিদিন লাখো মুসলিম একসাথে বসে ইফতার করেন। ইফতারের তালিকায় থাকে বহু মুখরোচক খাবার, নানা ধরনের হালুয়া আরবের ইফতারে অন্যতম প্রধান বিষয়। এছাড়াও থাকে দুই ধরনের রুটি, বড় রুটিটিকে বলা হয় তমিজ, আর অপেক্ষাকৃত ছোট ও ভারী রুটির নাম খবুজ। থাকে সাম্বুচা নামে একটি খাবারও, যার সঙ্গে নাম ও ধরনের মিল রয়েছে আমাদের অতি পরিচিত সমুচার। এই সমুচায় মরিচ ছাড়াই মাংসের কিমা ভর্তি থাকে। ঝাল মিষ্টির সঙ্গে স্বাস্থ্যের ভারসাম্য ঠিক রাখতে সালাতার নামের সালাদটিও আরব দেশের ইফতারের অন্য মাত্রা যোগ করে। তাছাড়া পানীয় হিসেবে সরবা বা শরবত আর দুগ্ধজাত লাবান তো থাকেই। ইরান, ইরানিরা ঐতিহ্যগতভাবে ইফতারে খেজুরের সঙ্গে এক কাপ চা অথবা গরম পানি পান করেন। চা, রুটি, পনির, সতেজ শাকসবজি খান তারা। এছাড়াও মিষ্টির তালিকায় থাকে জুলবিয়া ও বামিহ নামে দুইটি ঐতিহ্যবাহী পার্সিয়ান মিষ্টি। ইরানে তৈরি করা এক বিশেষ ধরনের স্যুপও ইফতারের সময় বেশ প্রচলিত। অ্যাশরেস্তে নামে এই স্যুপে থাকে চিকেন নুডলস, দুগ্ধজাত মাঠার মতো জলীয় দ্রবণ এবং সঙ্গে পার্সলে, পালং, পেঁয়াজের মতো অন্যান্য উপাদান। বুটের ডাল ও মাংস সহযোগে তৈরি সামি কাবাবও ইরানি ইফতারের অন্যতম জনপ্রিয় একটি খাবার। মিশর, উষ্ণ আবহাওয়ার অঞ্চল হবার কারণে মিশরে ইফতারের শীতল পানীয় ও সতেজ ফলমূলের বিশেষ কদর রয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের কুনাফা নামের মিষ্টি জাতীয় খাবারটি মিশরে ইফতার হিসেবে অত্যন্ত জনপ্রিয়। বেশিরভাগ ঘরেই রোজা ভাঙা হয় বাদামি রুটির সঙ্গে ফুল মেডামেস বা ফাবা বিনের তৈরি একটি তরকারি দিয়ে। পানীয়র জন্য অ্যাপ্রিকট বা খুবানির খোসা ব্যবহার করা হয়। ইফতারে কিছুক্ষণ আগে শরবত তৈরি করা হয়। শরবতটির বিশেষ নাম হচ্ছে কামাল আলদিন, যার অর্থ ধর্মের চাঁদ। সোমালিয়া, সোমালিয়াতে ইফতারের তালিকায় শীর্ষে থাকে উটের মাংস। উটের মাংস ও দুধ অত্যন্ত সমৃদ্ধ বলে বিশ্বাস সোমালিয়াবাসীদের। যাযাবর জীবনযাত্রায় ওচকা নামক একটি খাদ্যদ্রব্য তাদের বেশ পছন্দ, যেটিকে উটের মাংসের শুটকি বললে ভুল হবে না। ইফতারেও এই খাদ্যটি এই নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে বেশ প্রচলিত। আফগানিস্তান, আফগানিস্তানে ইফতার তালিকায় থাকে এক ধরনের বিশেষ স্যুপ বা সুরওয়া। ভেড়ার মাংসের দোপেয়াজা, কোরমায়ের মোরগ বা মুরগির কোরমা, কোরমায়ের গোসফান্দ বা খাসির কোরমা, বিভিন্ন ধরনের পাকোড়া, মিষ্টি হিসেবে শিরনি বা খোরমা ইত্যাদি খাবার। মান্টু নামে আরেকটি বিশেষ পদ থাকে। এটি মূলত ভাপে রান্না করা পেঁয়াজ আর মুরগির পুর ভর্তি ডাম্পলিং। এছাড়াও নামে ও স্বাদে আফগানি আমেজ বজায় রাখতে ইফতারে বিশেষ আকর্ষণ হিসেবে কাবুলি পোলাও থাকে। তুরস্ক, অন্য প্রায় সব জায়গায় ইফতারের শুরুটা সবসময় খেজুর দিয়ে হলেও তুরস্কের নিয়মটা একটু আলাদা। জলপাই দিয়েও ইফতার করেন অনেক তুর্কি, তবে সঙ্গে অনেকে খেজুরও খান। জলপাই ও জলপাই তেল তুরস্কের খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ একটি অংশ। ইফতারে থাকে জলপাই ও পনির দিয়ে তৈরি মিষ্টি জাতীয় খাবারও। পাকিস্তান, পাকিস্তানিরা ইফতারে বেশ ভারী খাবার খেয়ে থাকেন। এর মধ্যে ভাজা পোড়ার পরিমাণও অনেক। সমুচা, তেলে ভাজা পাকোড়া, নিমকি জাতীয় নামাক পাড়া, ছোলা চাট, বিভিন্ন ধরনের কাবাব, দাহিবাল্লা ইত্যাদি খাবার পাকিস্তানি ইফতারে বেশ জনপ্রিয়। এছাড়াও পানীয় হিসেবে রু আফজার কদর এই দেশে সবচেয়ে বেশি। অনেকে অবশ্য স্বাস্থ্যসম্মত ইফতারও পছন্দ করেন। সুপ্রিয় দর্শক, কোন দেশের বাহারি ইফতার আপনাদের ভালো লেগেছে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।